আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ রবিবার, আমরা সকাল সকাল আমার হাতে বানানো পিঠা এবং রং চা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেলাম আমার হাজবেন্ডের সঙ্গে। আজকে তার রেস্টুরেন্টের কিছু জিনিস কিনবে, তো তার সঙ্গে আমিও গেলাম। তো সকাল টাইম, তো এখন 11টা বাজে, তো আমরা বের হয়েছি। তো টেস্কোতে যাচ্ছি, তো এটা কিন্তু একটা বড় টেস্কো, মানে হোলসেলের মতোই। এখান থেকে সব কিছু পাওয়া যায়, মানে এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো এই তো আমরা ট্রলি নিয়ে সামনের দিকে এগোচ্ছি। তো ভিতরে আগে তো হ্যান্ড স্যানিটাইজ করে নিতে হবে এবং ট্রলিটাকেও, তো সেগুলো করে আমরা মাস্ক পরে যাচ্ছি। তো দেখা যাক, ভিতরে গিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, বাকিটাও আপনারাও দেখতে থাকুন। তাই তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, মানে দেখলেন তো ভিতরে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই টেস্কোর প্রোডাক্ট। তো আমরা এখানে আসলে সুগার সিরাপ এবং কয়েকটা ফ্রুট সিরাপ খুঁজছিলাম, তো খুঁজতেছি খুব একটা পাচ্ছিলাম না। তো ওদেরকে আস্ক করার পর ওরা দেখিয়ে দিল, ওই যে দেখা যাচ্ছে উপরে। তো এইটাই আমরা তিনটা নিয়ে নিলাম, একটা বাসার জন্য আর বাকিগুলো আমার হাজবেন্ডের রেস্টুরেন্টের জন্য। আর টুকিটাকি ক্রোসন আর
হাবি জাবি যা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছি। তাই তো আমাদের আজকে বেশি কেনাকাটা নেই, তো আমরা বের হয়ে যাচ্ছি এগুলো নিয়ে। তো এগুলো বিল দেওয়া হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠে তারপর আবার চিন্তা করছিলাম যে যেহেতু হাতে সময় আছে তো এখন একটু মেট্রো সেন্টারের দিকে যাব, আর মেট্রো সেন্টারও একটু কাছে, তাই ভাবলাম যে ওখান থেকে একটু ঘুরে আসি। তাই তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো মেট্রো সেন্টার থেকে। মেট্রো সেন্টারে যাওয়ার আগে আমার হাজবেন্ডের গাড়ির জন্য কিছুটা পেট্রোল নেবে, তো সেখানে চলে আসলাম। তো পাশে যে একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমার হাজবেন্ড রেস্টুরেন্টের শপিং করে এখান থেকে। তো এখানে আবার সব কিছুই কাছাকাছি, তো আমরা চলে আসলাম মেট্রো সেন্টারে। তো মেট্রো সেন্টারের ভিতরে মোটামুটি ভিড় দেখা যাচ্ছে আজকাল। তাই তো আমরা চলে আসলাম, এখন চলে আসলাম নিউ লুকে। তো নিউ লুকের মধ্যে ডিসকাউন্ট দেখতে পাচ্ছিলাম, দেখে মনে হলো একটু দেখে আসি, তো চলে আসলাম ভিতরের দিকে। তো এখান থেকে আমি দুটো ফতুয়া নিয়েছি আর একটা লেগিংস। তো কাপড়গুলো খুবই সুন্দর, তো আপনাদেরকে বাসায় গিয়ে আমি দেখাবো আমি কী কী কিনলাম। আর আজকে আমার হাজবেন্ড কিছুই কিনেনি, জাস্ট আমি কিনেছি এই আর কি। তো আরও অনেকগুলো কাপড়ই মোটামুটি ভালো লেগেছিলো, কিন্তু কিছু করার নেই, যা দেখি তাই তো ভালো লাগবে, স্বাভাবিক। তাই বলে তো আর সব কেনা যায় না এই আর কি।
তো ঘোরাঘুরি শেষের দিকে, তো আমরা ভাবছি যেহেতু আজকে অনেক গরম, আজকে কফি না খেয়ে স্ট্রবেরি একটা জুস টাইপের আছে, তো মিল্ক শেকও বলা চলে, তো সেই জুসটা খাবো দুজনে মিলে। তো এই তো আমরা রেস্টুরেন্টের ভিতর থেকে বাহিরটাও একটু ভিডিও করেছি, তো পাশে একটা ব্রাইডালদের ড্রেসের দোকান, তাই তো স্ট্রবেরি শেক, তো এই শেকটা আমরা দুজনে দুটো গ্লাস নিয়েছি আর আইস দিয়ে সম্পূর্ণটাই ভরা। তো জুস কিন্তু খুব বেশি না, আইসের কারণে অনেক বেশি লাগছে, আইসটা গলবে আর জুসটা বাড়বে এই আর কি। তো যাই হোক, কিছু করার নেই, এখানকার এরকমই হয়তো বা নিয়ম। তো হয়তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি, তো বাসায় গিয়ে বাকি লাঞ্চ করব আর সামান্য কিছু রান্নাও করতে হবে, সময় পেলে রান্না করবো ই আর কি। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি আর আশেপাশের দোকানগুলো একটু দেখে যাচ্ছিলাম। Ferrari car lost signs yesterday, so we start down at 12 today, having qualified. আমরা মোটামুটি বাসার কাছে চলে আসছি, তো বাসায় এসে কি কি আনলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে ক্রোসন এবং এই যে সুগার সিরাপ এবং চিতই পিঠার মতো এগুলো এনেছি, আর বাসায় এসে ওয়াটারমেলন ছিল সেটা কেটে নিয়েছি। তো এই তো এখন একটু মাছকে দু পেঁয়াজু করবো, মানে মাছ ভাজা করবো, আর বাকি সব মোটামুটি রান্না আছে তাই কোনো ঝামেলা নেই।
তো মাছটাকে আমি আগেই ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তাই তো সব রান্না এবং খাওয়া দাওয়া শেষ। তো আপনাদেরকে আমি নিউ লুক থেকে যা কিনে এনেছি তো সেগুলোই দেখাচ্ছি। দুটো ফতুয়া কিনেছি সাদা, দুটোই কিন্তু সাদা, আমার হাজবেন্ডের খুবই পছন্দ কালার হচ্ছে সাদা, আর আমি এই লেগিংসটা পছন্দ করে কিনেছি। খুবই সুন্দর কাপড়টা, মানে খুবই সফট এবং আরামদায়ক, তো এই গরমের জন্য এগুলো খুবই ভালো হয়েছে, মানে পরার জন্য খুবই ভালো। তো দুটো তিনটা ড্রেস মোটামুটি অনেক দাম নিয়েছে, আসলে ভালো জিনিসের দামও একটু ভালোই হয় এই আর কি। তো এইগুলো আমার বাসায় ছিল, তো এগুলোকে আজকে আমি কেটে ফ্রিজে রেখে দেব, কারণ দেখছিলাম একটু কেমন যেন হয়ে যাচ্ছিল, সেই কারণে সবগুলো কেটে নিয়েছি। আর এগুলো আমার গার্ডেনের শাক আর পেঁয়াজ পাতা, তো ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে কেটে ফ্রিজে রেখে দিই, তো এই আর কি। তো কেটে সব কিছু আমি প্যাকেটিং করে নিয়েছি, ক্যারোটগুলো ছোটো ছোটো পিস করে, এখানে সিম এবং ফুলকপি এবং আমার গার্ডেন থেকে কিছুটা ক্রোজেট হয়েছিল, দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে গাছেই, তো পেরে এনে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি। তো সব কিছু আমি রেডি করে প্যাকেট করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমার ফ্রিজ কিন্তু টোটালি ভরা। তো এগুলো আবার আস্তে আস্তে খালি করতে হবে, সামনে তো কোরবানি ঈদ আসছে, তখন আবার ফ্রিজ খালি রাখতে হবে এই আর কি। আর আমার সব কিছু দিয়েই মোটামুটি ভর্তি করা, মানে এখানে সবজি রুটি পরোটা থেকে শুরু করে সব কিছু আমার এই ফ্রিজে থাকে, মশলা বাটা সব কিছুই। এই যে রুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পাতলা টাইপের, এগুলো গরম করলে কিন্তু নরম হয়ে যায়, তো আমি রাতে খাবো যেহেতু এই জন্য একটা নামিয়ে রাখছি, তো একটা খেলেই কিন্তু হয়ে যায়, বা চাইলে দুটো খাওয়া যায়, মানে অনেক পাতলা টাইপের এই রুটিগুলো, এগুলোকে চাপাটিও বলে। তো আমি এখন মাগরিবের নামাজ পড়ে রাতের ডিনার করব, তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।